হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সানডে, ছুটির দিন, তাই দুজন মিলে প্ল্যান করলাম কাছাকাছি কোথাও ঘুরে আসি। কিংশুক বলল পাশেই পাথরঝোড়া নামে একটি সুন্দর জায়গা আছে, যেটা ওদলাবাড়ি থেকে মাত্র 12 কিলোমিটার। আমরা দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরোলাম। এখন মোটামুটি ঘুরিতে 3টে বাজে। পাথরঝোড়া টি গার্ডেনে প্রবেশ করলাম। ডান পাশে যত চা বাগান দেখছ, এই চা বাগানের চা পাতা কিন্তু বিদেশেও পাঠানো হয়। আমরা বুঝতে পারছিলাম না কোন দিকে যেতে হবে, তাই কিংশুক একজনের কাছে শুনে নিচ্ছিল কোন দিকে যেতে হবে। তারপর লোকটার কথা মতো আমরা ডান দিকে চলে গেল। দেখতে পেলাম একটা বড় ময়ূর, সাথে তার 3টা বাচ্চা। সেই দেখে আমরা দুজনেই বাইক থেকে নেমে পড়লাম। তারপর ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ভিডিও করলাম ও ফটো তুলছিলাম। সেই সময়ে দেখতে পেলাম একটা ময়ূর রাস্তা ক্রস করছিল। যেহেতু এতটা এসেছিলাম, আর কিছু না দেখেই চলে যাব, তাই হয়তো বাড়ি যাওয়ার আগে আমাকে খুশি করার জন্য ময়ূরটা এসে দেখা দিয়ে গেল। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।
Yeah.